আজকে বানাবো চিকেন পকোড়া। আমি বলেছিলাম আজকে সন্ধ্যাবেলা চিকেন পকোড়া বানাবো, তো আমরা তাহলে যাই এখন রান্নাঘরে। আমরা চিকেন ম্যারিনেট করে রেখেছি, কি কি দিয়ে করেছি, কিভাবে করেছি, কতক্ষণ করেছি আমি সব জানাবো আপনাদের। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি, এবার মেশিনটা চালিয়ে দিলাম, লাইটটা জ্বেলে দিলাম। আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আচ্ছা কারি পাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আজিনা মটর আর ভিনিগার সোয়া সস দিয়ে আমি এটাকে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইভাবেই রেখেছি, তো আমি এটা এখন ফ্রাই করব। তো এর মধ্যে আর কি কি আমি দিচ্ছি সেটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। আমি একটু কালার দিয়ে দিলাম, এবার এটাকে আমি মিক্সড করে নিলাম। আমার মিক্স করাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে আমার চিকেন পকোড়াটা। আবার আমি দিচ্ছি আমার মাছ পকোড়া গুলো। আমরা কালকে কিছু নতুন দেখানোর চেষ্টা করবো।